আমি অতি ক্ষুদ্রাদি ক্ষুদ্র, নগণ্য জীব বালিকা মাত্র। কীর্তন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই, যে পরিবেশন করি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েদের মনোরঞ্জন করব। তা সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলেই নাকি আমার গৌর গোবিন্দের করুণা হয়ে যায়। আপনারা সেই পরম সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা সকলে কৃপা করে কিঞ্চিত কৃপা আমার উপরে বর্ষণ করবেন, যেন সেই অনাদির আদি গৌর গোবিন্দের গুণকীর্তন পরিবেশন করে আপনাদের চিত্তানন্দ প্রদান করতে পারি। তো গীতাব্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি হচ্ছে রাসলীলা। রাস কাহাকে বলে? শ্রীমদ ভগবতে প্রমাণ দিয়েছে, রস বৈষ রসনং রসোত্তম রাসলীলা। ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে গোপীগণকে নিয়ে 64 প্রকারে খেলা খেলেছিলেন, সেই খেলাকে নির্যাস করে হয়েছে রস। রস থেকে রাস হয়েছে কখন? না, র হচ্ছে ভক্ত আর দন্ত স হচ্ছে আমার ভগবান। ভক্ত এবং ভগবানের মিলনে হয়েছে রস। তাহলে মাঝখানের যে আকার, ওই আকারকে দেখবেন বাস্তব জগতে ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে একজন ঘটকের দরকার হয়, তাই না? ঘটকের প্রয়োজন হয় না? তিন প্রকারের ঘটক আছে জগতে। প্রথম নম্বর ঘটক হচ্ছে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার, দুই নম্বর ঘটক হচ্ছে গুরুদেব শিষ্যকে ভগবানের কাছে পৌঁছে দেওয়ার, আর তিন নম্বর ঘটক হচ্ছেন আমার যিনি ভক্ত এবং ভগবানের মিলন করে দেন বৃন্দাবনের আদ্যাশক্তি মহামায়া মা যোগমায়া ভগবতী। সেই যোগমায়া যোগেশ্বরী যার কৃপা ছাড়া গোবিন্দের কোন লীলা কখনো সম্পূর্ণ হয় না, প্রত্যেকটি লীলায় যোগমায়া যোগেশ্বরী সাহায্য করে থাকেন। সেই যোগমায়া যোগেশ্বরী মাঝখানে আকার হয়ে দাঁড়িয়েছে, তাই আকার দিয়ে হয়েছে রস থেকে রাস। সেই রাস লীলা সকলে আস্বাদন করব, আপনারা চিত্ত নিবেশ করে শ্রবণ করবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বৃন্দাবন লীলা গো আ
अरे हो वृंदावन वृंदावन ली की बा जमुनार भावो सुरो सुरो Oh, yeah.
নদিয়া বিহারী হরি নিরাশ্রয়ের আশ্রয় দাতা পতিত পাবন ভক্তকুল রঞ্জন শ্রীমন গৌর হরি যিনি নদিয়া ইন্দুয়া কুমদ বধুয়া যিনি কিনা রসের নাটুয়া গোড়া যিনি নিত্য নৈমর্ত ভক্ত হৃদয় রমণকারী শ্রীমন গৌর হরি ভক্তির ভগবান গৌরাঙ্গ সুন্দর নবদ্বীপের মাঝে আজকে সারাদিন হরিনামের খেলা খেলেছিলেন হরিনামের খেলা খেলে সাজের বেলায় অর্থাৎ সন্ধ্যাবেলা ঘরে ফিরে এসেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু মাতা শচী দেবী আমার প্রাণের নিমাইকে দর্শন করে আরতির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে নিমাই ঘরে আসবে নিমাই যখন ঘরে এসেছে নিমাইকে আরতি করে সেবা দিয়ে শয়ন মন্দিরকে আলোকিত করে নিমাই চাঁদকে শয়নে দিয়েছে নিমাই চাঁদ ঘুমিয়েছে এমন সময় মধ্য রজনীতে আকাশে পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছে সেই চাঁদের কিরণ বা রশ্মি গোবাক্ষের দ্বার উদ্ঘাটন করে দিয়ে গোবাক্ষ মানে জানালা নিমাই চাঁদ যেখানে ঘুমিয়েছে জানালার দ্বার ভেদ করে দিয়ে চাঁদের জ্যোতি এসে নিমাই চাঁদের বদন মণ্ডলে পড়েছে নিমাই চাঁদ আর শয্যায় থাকতে পারল না শয্যা মন্দিরে পরিত্যাগ করে একাকিনী নবদ্বীপের পথ দিয়ে মহাপ্রভু যাত্রা করছে দেখলেন নবদ্বীপের অতি অপূর্ব শোভা অসংখ্য কুসুম দল প্রস্ফুটিত হয়েছে আর কুসুমের মধু পান করবার আসে মাতাল ভ্রমর গণ গুন 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 স্বরে গান গাইছে কোন কোন ভ্রমর গুন 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 স্বরে গান করছে আবার কেউ বা ফুলের উপরে বসে মধু পান করছে সেই গুঞ্জন ধ্বনি শ্রবণ করে মহাপ্রভু একাকিনী সুরধুনে গঙ্গার দিকে যাত্রা করছে হঠাৎ যখন সম্মুখে সুরধুনে গঙ্গা দর্শন করলে গঙ্গা দর্শন করে গঙ্গার কুলে গিয়ে মহাপ্রভু হেমদণ্ড বাহুত্তালন করে দিয়ে দাঁড়িয়েছে সুরধুনে গঙ্গা মহাপ্রভুকে দর্শন করে উত্তাল তরঙ্গে তরঙ্গিতা হয়ে দুই কুলে আছাড় খেয়ে পড়েছে জলে ঢেউ এসে প্রভু চরণ দুখানা ধৌত করে দিচ্ছে চাঁদের জ্যোতি পেয়ে সুরধুনী গঙ্গা আজকে ঝলমল ঝলমল করছে গঙ্গার ভাব দর্শন করে মহাপ্রভু ভুলে গেলেন যেটা নবদ্বীপ ধাম মনে পড়ে গেছে সেই বৃন্দাবনের কথা নবদ্বীপ দর্শন করে বৃন্দাবনের কথা মনে পড়েছে আর গঙ্গাকে দর্শন করে বৃন্দাবনের যমুনার কথা প্রভুর মনে পড়ে গেছে তাই সুরধুনি গঙ্গাকে প্রভু যমুনা ভেবে উচ্চ স্বরে ডাকলে যমুনা আরে ও যমুনা তুমি কি আমার সেই যমুনা সেই যমুনা যদি হবে কথা বলছো না কেন একবার কথা বল তোমার কি মনে নাই সেদিনের কথা গঙ্গা কি বৃন্দাবনের যমুনা ভেবে প্রভু উচ্চ স্বরে ডাকলে যমুনা আরে ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী আমার
বলো না এই যে ও যমুনা কথা বলো না ও যমুনা কথা বলো না আহা যমুনা কথা কইছ না কেনে ও যমুনা কথা বলো না যমুনা কথা কইছ না কেনে ও যমুনা কথা বলো না তুমি লীলা হেরিলে আর চরণ ধোয়ালে লীলা হেরিলে আর চরণ ধোয়ালে তুমি লীলা হেরিলে আর চরণ ধোয়ালে তুমি লীলা হেরিলে আর চরণ ধোয়ালে বলিস কথা কি নাই গো মনে লাহিরিলে আর চরণ ধোয়ালে সে কথা কি নাই কি মনে লাহিরিলে আর চরণ ধোয়ালে বলো কোথা চারু চন্দ্র বলি আর কোথার সে জল কেলে কোথায় ঝাড়ু চন্দ্র বলি কোথায় শিব জল কেলে আর কোথায় রাস বিহারী বংশধারী বামে রাধা বিনোদিনী বলো সে চন্দ্রাবলী সখী কোথায় কোথায় সে রাধারানী একবার কথা বলো যমুনা তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু গঙ্গাকে দর্শন করে বৃন্দাবনে যমুনার কথা মনে পড়ে গেছে এটা যে নবদ্বীপ বৃন্দাবনে পরিত্যাগ করে নবদ্বীপে এসেছে সে কথা কিন্তু প্রভু আমার ভুলে গেছে বৃন্দাবনের কৃষ্ণ আজকে কলিযুগে গৌর হয়ে এসেছেন আমাদের মতো অত্যাচারী পাপাচারী জীবকে উদ্ধার করবার জন্য ভগবান এসেছিলেন সচিমাতার কোল আলোকিত করে এই যে সচিমাতা সচি